সকল খবর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা যারা সকল খবরের সাথে আছেন থাকবেন, ব্যতিক্রম ধরবে বিভিন্ন ধরনের মেসেজ এবং সংবাদ আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আজকে আমরা আছি মিরপুর এক নম্বরে, একদম গোল চত্বরে, ফ্লাইওভারের নিচে। আপনারা জীবনে অনেক ধরনের হাট দেখেছেন, বাজার দেখেছেন, এবং যে সমস্ত বাজারে বেচা কিনা সবসময় হয়ে থাকে, কম বেশি এবং বিভিন্ন ধরনের বেচা কিনা হয়ে থাকে। তবে আজকে আপনাদের এমন একটি হাট বাজার দেখাবো যেই বাজারে মূলত হচ্ছে যে মানুষ বেচা কিনা হয়, দৈনিক ডে হিসাবে মানুষ বেচা কিনা হয়, যে যেই বেচা কিনাতে হচ্ছে মহিলারও থাকছে এবং পুরুষরাও থাকছে। আপনাদের এরা যারাই আছে সবাই হচ্ছে যে ডে লেবার, দিন মজুর, এরা হচ্ছে যে সকালে বিক্রি হয় সন্ধ্যা পর্যন্ত। তো এদের আসলে পারিশ্রমিক কীরকম, তো এদের আসলে জীবনযাত্রা কীরকম, তো আমরা আজকে একটু আপনাদের দেখাবো এবং তাদের সাথে কথা বলবো। দর্শক চলুন। আপনারা কি প্রতিদিন এসে দাঁড়ান কিনা এখানে, বা ডেইলি আসে? কতজন লোক এসে দাঁড়ান প্রতিদিন এখানে? অনেক লোক এসে দাঁড়ায়, অনেক গেছে গাড়ে। কিরকম লোক হয়? এই যে আপনারা এখানে দাঁড়ান, আপনাদের এখান থেকে কিনে নিয়ে যায়, এটা তো প্রতিদিন হিসাবে না মাস হিসাবে? না, ডেইলি দিন হিসাবে যায়। পেমেন্ট দেয় কিভাবে? প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে যায়? হ্যাঁ, ডেইলি ডেইলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আপনার পরিবারে কে কে আছে? আমার স্বামী আছে, দুই ফুল আছে। তারা থাকছে যে আপনি কাজ করেন, আপনার তো অনেক বয়স হয়েছে, তারা কি আপনার ইনকাম করে খাওয়ায় না? আপনি কি কাজ করেন নাকি বলেন? আপনি কি ধরনের কাজ করেন? এটাই কতদিন পর পর দাঁড়ান, বা দাঁড়ানোর পর কি কাজ পাওয়া যায় কিনা? প্রতিদিনই আসার লাগে প্রতিদিনই। আপনি হচ্ছে কেমন মজুরিতে কাজ করেন? পাঁচশো, ছয়শো, সাতশো, যখন যেটা করা যায়। দেখি, মানে মালিকের আন্ডারে নাকি কন্ট্রাক্টারের আন্ডারে? কন্ট্রাক্টারের আন্ডারে। কোনটা ভালো বেশি? কাজ বেশি তো মালিকের কাজ তো কম, কন্ট্রাক্টারই বেশি করা। কন্ট্রাক্টার বেশি, এমনি কন্ট্রাক্টারে গেলে তারা বেশি কমিশন কেটে রাখে না? কমিশন না, কন্ট্রাক্টারে তো এটা এই কন্ট্রাক্টের এলাকায়, কন্ট্রাক্টের এলাকায় কন্ট্রাক্টে নিয়ে কিন্তু হাজিরা নিয়ে করা। অসুবিধা নাই কোনো? হ্যাঁ, অসুবিধা। পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়? অসুবিধা অনেক কিছুদিন ধরে এই টাকাটা আমাদের বইতে দেন না, একটা বেদাল ছিল, বেদালটার কারণে নিজের রাস্তায় মানুষ দাঁড়ায় দিচ্ছে রাস্তায়। আপনারা যখন ঝড় বৃষ্টি হয়, যেমন আজকে রাতে ঝড় হচ্ছে, ওই সময়টা আজকে ঝড় বৃষ্টি হলে তো ঝড় বৃষ্টি হলে বাসাতে বাইরে নিয়ে যায় না, বাইরে নিলে তো বাসাতে না নিলে তো কাজ হচ্ছে। ধরেন এখানে আসার পরে হইলে, তখন আসার পরে হইলে বিল্ডিংয়ের ভিতরে কাজ কাজ করে আপনি বলেন আপনি